ও আচ্ছা আচ্ছা, তা ভালো, খুব ভালো। তবে আমাদের মতো বদের বাসা আত্মীয় স্বজন থাকলে না কোনো যোগাযোগই তোমাদের থাকতো না, বাড়িতে এসে খালি নিন্দে আর নিন্দে। নেহাত বলতে হয় তাই বলেছি, আমাদেরও তো একটাই মাত্র ছেলে, তাই না? আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে, এসব পারিবারিক কথা আর সাংসারিক কুটকাচারির কথা এখানে বলার কোনো দরকার নেই, এগুলো তো সব সংসারই হয়ে থাকে, বাদ দাও। কাকাবাবু কিছু মনে করবেন না, আমাকে না একটু বেরোতে হবে, মানে ওই যে বললাম না আমাদের আত্মীয়রা সব আসছেন, ট্রেন অলমোস্ট এসেই গেছে, ওরা অপেক্ষা করবে, তো আমাকে একটু বেরোতে হবে। আরে না না, তুমি যাও যাও, তুমি আপনারা বসুন, একটু চা বা কফি, দেখো না একটু কফি করা যায় কিনা। কেন করা যায় না, নিশ্চয়ই করা যায়, তবে আমার তো আবার আগুনের তাতের সামনে যাওয়া বারণ, সেই জন্য একটু ভয় পাই আর কি। না না কখনো না, আপনার যখন আগুনের কাছে যাওয়া বারণ, আপনি একদম আগুনের কাছে যাবেন না। যেদিন আপনার বাড়িতে লোকজন থাকবে সেদিন চা কফি খাবো, ওকে? তারপর আপনার বৌমা চলে আসছে তো বাড়িতে, তখন তো হুটহাট করে চলে আসবো, এসে বলবো সাজিমা কফি বানিয়ে দাও, আপনি একদম চিন্তা করবেন না। আপনি তো ডাক্তার। আগে হ্যাঁ আমি ডাক্তার। আসবেন মাঝে মাঝে, আজকে তো আর আপ্যায়ন করতে পারলাম না সেই মতো, খুব খারাপ লাগছে। একটা করে মিষ্টি অন্তত খান। না জি, আমরা আসলে কেউ মিষ্টি ভালোবাসি না। সিঙ্গাড়া খাবে? সিঙ্গাড়া নিয়ে আসি এখন, এমনিতেই আমাদের আসতে দেরি হয়ে গেছে, বেলা হয়ে গেছে, অ্যাকচুয়ালি বাড়িতে তো লোকজন না, এত হই হই হয়েছে, আনন্দ হচ্ছে। সেই তো, না আগো খাবো না, এই সিঙ্গাড়া টিঙ্গাড়া কিছুই আমরা খাবো না। তুমি যাচ্ছ যাও না ভাই, যাও, আমাদের এই আপ্যায়ন টাপ্যান নিয়ে তোমাকে এত ভাবতে হবে না, আমরা কি আর পরের বাড়ির লোক নাকি? এক্স্যাক্টলি, তুমি যাও। স্রোত তুমি চিন্তা করো না, আমরা তো ঘরের লোকেরই মতো, তাই না? আর আর বাড়িতে থাকলে এই সময় আমরা কি আর খেতাম? খেতাম না, আমরা বাড়িতে থাকলে এই সময় কি আর খাবো? বাড়িতে যাই, ওদিকে আবার ও বাড়িতে অনেক কাজ আছে। বলছি কালকে কিন্তু সময় করে তোমরা ওই গায়ে হলুদের তত্ত্বটা পাঠিয়ে দিও, কেমন হয়, ওটা লেট করো না। কিন্তু আমাদের তো তত্ত্ব নেই বাবা। তত্ত্ব নেই মানে? এ বাবা, ছেলের গায়ে হলুদ হবে তবে তো সেই হলুদ মেয়ে মাখবে। না না, হলুদ আর তেল তো আমি পাঠাবোই। আসলে কি জানো তো মা, অনেক বছর আগে এ বাড়িতে একটা অমঙ্গল ঘটেছিল। মেয়েটা বিয়ের আসরে ছটফট ছটফট করতে করতে মরেই গেল। তখনই আমার শাশুড়ি বলেছিলেন আর তত্ত্ব পাঠাতে হবে না, সেই থেকে আমরা আর তত্ত্ব পাঠাই না। বাবা, তোমাদের দেখছি আন্টি সব কিছুতেই মানে বাধা পড়ে গেছে, অবাক কাণ্ড কিন্তু। হ্যাঁ আচ্ছা ছাড়ো বাবা, ঠিক আছে, কি আর বলবো। না না ঠিক আছে, তত্ত্বটা কোনো ব্যাপার নয়, কিন্তু হলুদ সেটা তো পাঠাবেন। আসলে হলুদ না গেলে তোমার বোনের গায়ে হলুদ হবে না, ছেলের গায়ে হলুদ দিয়ে তো মেয়ের গায়ে হলুদ হয়, তাই না আন্টি? না না না, চিন্তা করো না, সে পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো, 11টার মধ্যেই পাঠিয়ে দেবো, ঠিক আছে? আমি আসি তাহলে। হ্যাঁ এবার আমরাও আসি, তার কারণ আপনাদের বাড়িতে লোকজন, আপনার আত্মীয় স্বজন সব আসবে, তো এবার রান্নাবান্না তো করতে হবে, কিন্তু আপনার তো আবার আগুনের কাছে যাওয়া বারণ। হ্যাঁ সেটাই তো ভাবছি, ভাবছি ওদের এই হোটেল থেকে খাবার দাবার খাইয়ে, স্রোতকে বলে দিয়েছি যে তুই যাচ্ছিস, ওদের একটা ভালো হোটেলে নিয়ে গিয়ে খাবার দাবার খাইয়ে একদম বাড়িতে নিয়ে এসে ঢোকাবি। আসলে মানুষটা তো অসুস্থ, আর ওকে দিয়ে তো আমি এইসব কাজ আর করাতে পারি না, তাই না? আপনি আপনার ঠাকুরকে বললেন না কেন? কেন কেন, ঠাকুর ঠাকুরকে বলা, তার তো পায়ে ধরতে বাকি রেখেছিলাম, সে ওটা অন্য কোথায় কাজ নিয়ে বসে আছে, সে কিছুতেই আসতে পারবে না।
আসলে কি জানেন, আমাদের বংশ পরম্পরায় তিন পুরুষের কাজ ওরাই করছে, তাই ওদের ছাড়া আমরা আর কাউকে নিতে পারি না। একদম কাল সকালবেলায় এসে কাজে লেগে পড়ো, শুধু এই রাতটুকুই এই আর। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি তাহলে। সব থেকে বড় দিয়েছে কিন্তু মাছটা, দারুন দারুন। তেলটা আবার বড্ড কম দিয়েছে, এত বড় মাছটা রান্না করবো কি করে বলো তো। দেখো দেখো কত মিষ্টি, কত মিষ্টি, ওরে বাবারে বাবারে বাবা, উফ অনেক কিছু দিয়েছে, অনেক কিছু। কই কই গো, মেয়ের খাবারটা মাখা হয়েছে? ওই দেখো, যেদিকেই দেখবো না একটা গন্ডগোল করে রাখবে। উফ বাবারে বাবা, মাখছি তো, দাঁড়াও না, তুমি এসেই শুরু করে দিলে পুটুদি। দেখো দই চিড়ে সবকিছু রেডি আছে, এখন তুমি এসে গেছো, তুমি তোমার মেয়ের খাবারটা তৈরি করে দাও। তুমি মাই হয়েছো শুধু, কিছুই কাজ করতে পারো না। বলছি বলছি বলছি, আমি মেখে দেবো পুটু বেশি। ততক্ষণ মাখনি কেন? সাজিকে ডাকতে গেছে কেউ? হ্যাঁ সাজিকে গেছে তো, গুনগুন গেছে, সাজিকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, তা এখন কি সাজের সময়? আশ্চর্য ব্যাপার, আগে তো জল সইতে যেতে হবে, এরপর এখন সব কিছু তৈরি করে দে গুনগুন। আহ, এই না হলে বিয়ে বাড়ি, ভোরবেলা সেজে গুজে চলে এসছো। হ্যাঁ কি হলো, সানাই বাজছে না কেন গো? ও অসিত কাকা, যাও না সানাই বাজানোর ব্যবস্থা করো না। সানাই বাজ, সানাই বাজ। এই গুনগুন, এই গুনগুন, এই তো এসে গেছি, এসে গেছি, এসে গেছি, আমাদের নতুন বউকে নিয়ে এসে গেছি। এই দেখো গুনগুন, ওই তো এসে গেছে, যাও। এই সরো সরো সরো, আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি, সরো সরো সরো। কি রে সাজি, তো ঠিক মতো ঘুম হয়েছে? হয়েছে? হ্যাঁ, তাহলে চোখের তলে কালি পড়েছে কেন? হ্যাঁ ভালো করে ঘুমোস নি না, এই জন্য আমি বলেছিলাম আমার পাশে কালকে রাত্রে শো, আমার পাশে শো। বিয়ের আগে অমন একটু আধটু হয়, আগের রাতে কি কখনো ভালো করে ঘুম হয় বলি তোর হয়েছিল? ওই দেখো পিসিমা আবার অন্য কথায় চলে গেল। কাঁচা ঘুমটা তুমি ভাঙিয়ে দিলে, গায়ের উপর জল ঢেলে, এমন বউ আমার কপালে জুটেছে, গোটা বাড়ি একেবারে নিশুত পড়ে, সবাই নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। আমার বেলা একটু বেলা করে ঘুমোতে পছন্দ করি, কোনো মানে হয়? হ্যাঁ এমন বউ না, বিরক্তি কর, এমন বউ না, বিরক্তি কর, ওকে আমি মিথ্যে কথা বলার জায়গা পাবো না। আমি তোমাকে জল ঢেলে ডেকেছি, চুপ, খালি যে দাম বাড়ায়, আমার বউটা না মিথ্যেবাজি কথা। ওই তো ঘুম থেকে উঠেই মিথ্যে কথা বলতে আরম্ভ করলো, তোমাকে নিয়ে আর পারি না বাপ। সেই এখন তো আমার কথা আর কেউ বিশ্বাস করবে না, ভাইজির কথাই বিশ্বাস করবে, আমি তো জামাই মানুষ, পর মানুষ, বিশ্বাস করো আমি ঘুমিয়েছিলাম, আমার গায়ে জল ঢাললো, আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল, আমি ঘুমিয়ে কাদা হয়েছিলাম। উফ, ওদিকে দেখছো রূপাঞ্জন কি বলছে? এই যে রূপাঞ্জন, বলছি তোমার গায়ে যখন জলটা ঢেলে দিল তখন তুমি আমার পাশ ফিরে ঘুমিয়ে পড়লে না কেন ভাই? আর যদি এখনো তোমার চোখে ঘুম লেগে থাকে তাহলে একটা কাজ করো না, ঘুমে কাদা হয় আবার ঘুমিয়ে পড়। রূপাঞ্জন দা, তুমি কি এখনো ঘুমোতে চাও? ঠিক আছে যাও, তোমাকে আর আমরা ডাকবো না, যাও যাও যাও। না না না, কি বলে বলো, কাঁচা ঘুম যখন ভেঙে গেছে তখন আর ঘুমিয়ে কি করবো, তাই না? নাটু বাবারে বাবা, ওদিকে আমাকে কি বলেছে জানো? আমাকে বলেছে শোনো, আমি কিন্তু সব অকেশনে থাকবো, হ্যাঁ আমি সব অকেশনে এনজয় করবো, আমাকে কিন্তু কোনো কিছুর থেকে বাদ দেবে না, এগুলো আমাকে বলেছে, আর এখানে এসে আমার নামে বদনাম করছে। আচ্ছা আমরা এখন সব মেয়েরা মিলে জল সইতে যাবো না? রূপাঞ্জন তুমি একটা কাজ করো, তোমার এই সুন্দর কাঁধে কলসি নিয়ে আমাদের সাথে এরকম করতে করতে চলো জল ভরতে, যাবে? দাদা ভাই দেখেছো তো কি আমি ইনসাল্ট করতে নোংরা নোংরা কথা বলছি, তুমি কিছু বলো। বেশ করছি, মিথ্যা কথা বলে খালি। আরে 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 আরে, আমি আমি আছি তো, ওরা করুক না যত পারছে, ওরা ইনসাল্ট করুক, ওদের সব অনেক কাজ আছে, ওদের জল সওয়া ফোয়া কিছু ভুলভাল ব্যাপার আছে, ওখানে আমরা জড়াবো না, আমাদের তোমার আমার
আমাদের অনেক কাজ আছে, ঠিক আছে? হ্যাঁ সেই তো সেই তো, আমার একমাত্র শালিকার বিয়ে, মাথায় কত দায়িত্ব। চলো 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 মিষ্টি মিষ্টি দিয়ে করো।